بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم

অন্য দুটা গ্রুপে কথা বলি যেখানে একটা হচ্ছে ইয়াং সার্চিং সোলস আর একটা হচ্ছে ম্যারিনারদের জন্য একটা গ্রুপ আছে জাহাজে যারা তাদের জন্য সেখানেও আমি এই কাজটুকু করলাম আপনাদের গ্রুপে করতে চাই কারণ রোজই আমি একটা শ্লোক টাইপের একটা জিনিস দিয়ে যারা আরবি বুঝেন তারা তো তাদের কথা আলাদা যারা বোঝেন না তারা হয়তো ভাববেন যে রোজই একটা জিনিস দিয়ে শুরু করে একই কথা দিয়ে শুরু করা হয় সেই কথাটা কি আসলে এই যা দিয়ে আমি প্রতিদিনের আয়োজন শুরু করি সেটাকে আমরা আগে বলছি সম্ভবত বলছি আগে হাজা বলি অথবা প্রয়োজনীয় জরুরি খুদবা এইটাও আমরা ট্রান্সলেট করতে পারতাম এর কথাগুলো রাসুল সাল্লাম তার সাহবেদেরকে এই কথাগুলো অথবা সিমিলার একটু এদিক সেদিক তার সাহবীদেরকে এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কোনো নতুন আয়াত নাজিল হইলে ডেকে সবাইকে বলতেন লিখে নিতে বলতেন বা শিখাই দিতেন সেরকম করে শিক্ষা দিতেন ইনফ্যাক্ট মুসলিমদের যত অনুষ্ঠান আয়োজন প্রোগ্রাম সভা সমিতি ইত্যাদি সব এটা দিয়েই শুরু হওয়া উচিত ছিল আনফর্চুনেটলি আমরা জানি না অথবা আমাদের যারা আমাদের সমাজে যারা বক্তৃতা করেন তারা জানেন না এই ধরনের কিছু হতে পারে বা তারা ইম্পর্টেন্সটা বোঝেন না হয়তো জুমার খুব আপনি দেখবেন যে এই কথাগুলো উচ্চারিত হয় আংশিক হইলে উচ্চারিত হয় বা এক ধরনের করে উচ্চারিত হয় বা বিয়ের খুদবাতে দেখবেন কিন্তু ইনফ্যাক্ট সকল ইম্পর্টেন্ট জিনিস এটা দিয়েই শুরু হওয়ার কথা ছিল এবং এটি জানার পর থেকে আমি চেষ্টা করি এটা দিয়েই শুরু করতে বা অন্যদেরকেও বলিতে আমাদের একটা আমরা একটা ছোট্ট স্কুল চালাই আপনারা কেউ কেউ জানেন সেই স্কুলের ছেলে মেয়েদেরকেও আমরা এটা লিখে দিছি অর্থসহ এবং তারপরে এটা মুখস্থ করতে বলছি স্পেশালি যারা একটু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম যারা তাদেরকে তো আমরা আজকে ওইটার অর্থটা একটু জাস্ট জেনারেল ট্রান্সলেশনটা একটু ই করবো আহ দেখব এটা যে এই কয়েকটা শব্দ বা এই কয়েকটা ফর্ম সীমাবদ্ধ তা না এটা যখন জুমায় বা বিয়ের খুদ বা ই করা হয় তখন কোরআনের একটা দুটা আয়াত মাঝখানে জুড়ে দেওয়া হয় সেটাও সুন্নাথ থেকে আসা আমরা সেই আয়াতগুলা হয়তো পড়বো না জাস্ট মানে বলবো যে কোন আয়াতগুলা বা ইউজুয়ালি কোন আয়াতগুলা পড়া হয় তো আমি শুরু করি প্রথম থেকে মানে দুই ভাগে ভাগ তো এটা এটা তো জানেন যে দুই ভাগে বিভক্ত এই একটা হচ্ছে প্রথমে আমি কি বলি ইন্দ আহামদুলিল্লাহ আহমদুহন সুরুলিয়ান সৈয়দ আমালিনা বাইহাতিল্লাহ ফালা মুদিল্লালা ওয়া মা ইয়ুদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া তাহুলা শারিকালা ওয়া আশহাদু আন্না এই পর্যন্ত একটা পার্ট এটা অর্থ হচ্ছে वेरीলি অল প্রেজেস ডিউ টু আল্লাহ নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর জন্য বা আল্লাহর প্রাপ্য উই প্রেজ হিম সিক His help আস ask for his forgiveness আমরা তার প্রশংসা করি তার সাহায্য চাই এবং তার কাছে তার মা চাই তার কাছে মা ফিরাত কামনা করি মানে তিনি মাফ করবেন আমাদের এটা চাই আমরা ক্ষমা চাই তার রিফিউজ ইন আল্লাহ ফ্রম দ্য ইভিল ইন আওয়ার ওন সোলস আমাদের নিজেদের অন্তরে হৃদয়ে বা নফসের ভিতরে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলোর থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আশ্রয় চার আমাদের কোনো জায়গা নেই এটা একটা সবচেয়ে বড় কথা আর কি মানে আল্লাহ থেকে বেঁচে থাকার আল্লাহর বাইরে যাওয়ার কোনো উপায় নেই আমাদের সুতরাং আমরা আমাদের জার্নিটা আমরা কী বলি ইন্না ইল্লাহি বা ইন্না ইলাহি রাজিউন আল্লাহর থেকে আমরা আসি এবং আল্লার কাছে আবার ফিরে যাই আমাদের আর কোনো স্কেপ নাই কোনো কোনো মানে আল্লাহর কাছ থেকে সরে থাকার বা আল্লাহর রিলমের বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই যাই হোক সেই জন্যই আমরা নিজের সোল নিজের অন্তরের ভিতরের খারাপ জিনিসগুলোর জন্য প্রোটেকশন চাচ্ছে কার আল্লার কাছে প্রোটেকশন চাচ্ছে তার উনি যদি আমাদের বাঁচান উনি যদি আমাদের রক্ষা করেন তাহলে আমাদের সোলের যে হুইস আছে বা ডিজায়ার্স আছে হাওয়া যেটাকে আমরা বলি সেটার থেকে খারাপ জিনিসগুলোর থেকে আমরা ই করবো মানে আল্লাহর কাছে আশ্রয় পাবো যদি উনি দয়া করেন অ্যান্ড ফ্রম আওয়ার সিনফুল ডেটস এবং আমরা যেসব খারাপ কাজগুলো করি গুনার কাজ করি সেগুলোর থেকে আমরা কার কাছে আশ্রয় চাই আবার আল্লাহর কাছে আশ্রয় চাই হুয়েভার আল্লাহ গাইডস নান ক্যান মিসলিড আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে কেউ পথভস্ত করতে পারে না অ্যান্ড হুয়েভার আল্লাহ অ্যালাউজ টু স্ট্রে ক্যান গাইড দেখছেন তার ল্যাঙ্গে কিন্তু গাইডেন্সের ব্যাপারে বলা হচ্ছে যে আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে পারবে না আর সেকেন্ড সেন্টেন্সটা কি বললেন আল্লাহ অ্যালাউজ টু স্ট্রে যাকে আল্লাহ পথভ্রষ্ট হইতে দেন এখানে তো পথভ্রষ্ট হইতে করেন বলা হয়নি আল্লাহ পথভ্রষ্ট করেন না এটা তার ইনসাফ করার বা আল্লাহ যে জাস্ট সেই ইসের এগেনস্টে যায় কারণ আল্লাই যদি আপনাকে জোর করে পথভ্রষ্ট করে দেন তাহলে আপনার প্রথভস্ত হওয়ার জন্য আপনাকে শাস্তি দেওয়ার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় না এই জন্য আর কি বলতেছেন অ্যান্ড হু এভার আল্লাহ অ্যালাউস টু স্ট্রে নন ক্যান গাইড আল্লাহ যাকে যাকে পথভ্রষ্ট হইতে দেন তাকে কেউ পথ দেখাইতে পারে না আই বিয়ার উইটনেস দ্যাট দেয়ার ইজ নন ওয়ার্দি অফ ওয়ার্শিপ এক্সেপ্ট আল্লাহ আমি সাক্ষ্য দিই যে ইবাদ আল্লাহ ছাড়া ইবাদের যোগ্য আর কোনো ইলা নাই হ্যাভিং নো পার্টনার এবং যার কোনো ই নাই যার কোনো শরিক নাই আই উইটনেস দ্যাট ইজ হিজ সার্ভেন্ট অ্যান্ড মেসেঞ্জার এবং আমি সাক্ষ্য দিই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে তার বান্দা এবং তার রসুল এই পর্যন্ত হচ্ছে ফার্স্ট হাফটা এটার পরে কোরআনের কিছু আয়াত খতিব যারা তারা যোগ করেন খুব খুব কমন দুইটা আয়াত যেগুলো যোগ করেন তার ভিতরে আসছে যে আপনার সুরা আলী ইমরানের একশো দুই নাম্বার আয়াত আয়াত এগুলো খুব কমনলি যোগ করা হয় আহ আপনারা দেখে নিন আয়াতগুলো পরে তারপরে আমি যখন আহ খুদবাতুল হাজাটা পড়ি তখন কি বলি আম্মাবাদ বলে বলি আম্মাবাদ মানে অতঃপর বা টু প্রসিদ্ধ তারপরে কি বলতেছেন ভ্যারিলি দ্য ট্রুয়েস্ট স্পিচ ইজ দ্য বুক অফ আল্লাহ আমি অবশ্যই ট্রুয়েস্ট কথাটা বলি আমি বলি কি না খাইরাল হাদিসি কিতাব বললাম খাইরাল মানে বেস্ট স্পিচ বেস্ট স্পিচ হচ্ছে বা বেস্ট বাণী হচ্ছে বেস্ট কথা হচ্ছে আল্লাহর কিতাব আমাদের আকিদার একটা অংশ হচ্ছে আল্লাহ আল্লাহ কোরআনকে আমরা কি মনে করি কালাম উল্লাহ মনে করি আল্লাহর কথা মনে করি আক্ষরিক অর্থে আল্লাহর স্পিচ কোরআন সেটা মনে করি এবং সেই জন্য কোরআন আনক্রিয়েটেড আপনার জানেন একটা বচসা আছে এটা নিয়ে অনেক অনেক ফিতনাই বলবো আমি কারণ এটা নিয়ে অনেক মানুষকে অত্যাচার করা হয়েছে এবং ই করা হয়েছে গ্রেকো গ্রেকো ফিলোসফি যখন এসে ঢুকলো ইসলামের ভিতরে সেই আব্বাসে আমলের শেষের দিকে তখন আপনার খলিফা আল সময় আহমেদিন হাম্বলকে হাম্বলকে তখন ই করা হলো আপনার কি বলে বিন হাম্বলকে বাধ্য করতে চেষ্টা করা হইলো যে উনি বলবেন ওই সব ফিলোসফি থেকে ধার দেওয়া ধার করা আইডিয়ার থেকে যে কোরআন ক্রিয়েটেড অর্থাৎ কোরআন মখলুক বা কোরআন হচ্ছে সৃষ্টি আমাদের মতো আমার মতো আপনার মতো বা চেয়ার টেবিল লাইট ফ্যান এগুলোর মতো সৃষ্টি কিন্তু আসলে সঠিক ইসলামে একই হচ্ছে কি কোরআন হচ্ছে আল্লাহর স্পিচ এবং আল্লাহর স্পিচ যেহেতু এটা আল্লাহর সিফাতের অংশ এবং সেই জন্য এটা আনক্রিয়েটেড এটা সৃষ্ট না তো এটা নিয়ে অনেক বছস হয়েছিল যাই হোক আমরা আমি যেটা বলি যে খাইল হাদি সিকি আবুল্লাহ আহ হাদী হাদি হাদি মুহাম্মদিন সাল্লিস্লাম আমি যখন বলি তখন বলি যে বেস্ট স্পিচ হচ্ছে আল্লাহর স্পিচ এবং বেস্ট গাইডেন্স গাইডেন্স মানে পথ নির্দেশনা জীবন ব্যবস্থা যা বলেন আর কি ইজ দ্য গাইডেন্স অফ মোহাম্মদ সাল্লা সাল্লাম এগুলো হচ্ছে আল্লাহ আল্লাহ যে পথ নির্দেশনা জীবন ব্যবস্থা দিয়ে গেছেন সেটাই হচ্ছে বেস্ট বা যে দিন দিয়ে গেছেন বা যে ই দিয়ে গেছেন সেটা বেস্ট ওয়ে অফ লাইফ তারপরে বলতেছে কি দ্য ওয়ার্স্ট অ্যাফেয়ার্স আর দ্য ইনোভেটেড ওয়ান সবচেয়ে খারাপ যে কাজটা কেউ করতে পারে সে কি করতে পারে আমরা কি বলি ফাইনা খাই হাদি সে কিতাবুল্লাহ খাই হাদি হাদি মোহাম্মদ ইনসাল্লাহাম ওয়াশরমরে মোহাম্মদ সাতুহা আমরা কি বলি যে সরমর মানে সবচেয়ে খারাপ যে কাজটা করতে পারে কেউ সেটা হচ্ছে নতুন পন্থা আবিষ্কার করা নতুন নতুন জিনিস আবিষ্কার করা নতুন নতুন পথ আবিষ্কার করা কুল্লা মোহাস বিদা এরকম সকল নতুন ইনোভেটেড নতুন উদ্ভাবন করা জিনিস হচ্ছে আপনার হেরেসি বা বিদাত সকল নতুন নব্য নতুন পন্থা বা পথ হচ্ছে বিদাত কুল্লা বিদাত আর সকল বিদাত হচ্ছে পথভ্রষ্টতা কুল্লা দলালতিন ফির এবং সকল পথভ্রষ্টতা কি করবে কাউকে জাহান নামে নিয়ে যাবে এই হচ্ছে মোটামুটিভাবে অর্থ অনেক রোজই শোনেন জিনিসটা হয়তো মনে হয় যে সবসময় আমরা বলতেছি বাই ই করতেছি এটার অর্থ কি কারো কৌতূহল লাগতেই পারে আর আরেকটা কথা মনে রাখার যে আমরা আসলে আমাদের দেশে দেখবেন যে একটা জলসা বা একটা ওয়াজ সাধারণত কি করা বা স্কুলের একটা অনুষ্ঠান একটা ইসলামিক ভাব অথবা মাদ্রাসারও অনুষ্ঠান আমি দেখছি প্রথমে কি করে একটা লোক দেখে গজল গাওয়াবে কেউ একজন মানে যার গলাটা খুব সুন্দর সে একটা গজল বা ইসলামী সকল ইসলামী সঙ্গীত এখানে একটু স্ট্রিকচার স্কলার যারা তারা এই সমস্ত ইসলামী সঙ্গীতকে অ্যাপ্রুভ করেন না বিকজ এগুলোতে সুর থাকে এগুলাতে সেই স্যাটানিক জিনিসগুলো অনেকাংশেই থাকে যেগুলা নিষেধ করা হয়েছে যেমন একজন মেয়ে মানুষ যখন গান গায় তার কণ্ঠে যদি কেউ ইসলামী গানও শোনে তার ভিতরে একটা ভাল লাগা সৃষ্টি হবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই সো দ্য আদার ওয়ে রাউন্ড একজন সামি ইউসুফ যখন গান গাইতেছে তখন তার অনেক ভক্তরা তার সাথে সাথে গা দুলাইতে দুলাইছেন বা নাচতে চেষ্টা করছেন বা এই ধরনের ই দেখা যায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো যাই হোক সেটা হচ্ছে যে এগুলা আসলে অ্যাপ্রুভ না এবং আমরা নাসির বলতে আজকাল যেগুলোকে বুঝি সেগুলার কোনো অস্তিত্ব রাস্তা সময় ছিল না এবং স্ট্রিক্টের স্কলাররা এই নাসিদকে একেবারেই অ্যাপ্রুভ করেন না আপনি যদি চান আমি এটার উপরে দলিল সুন্দর একটা আলোচনা আছে একজন দশ মিনিট দশ মিনিট করে বোধ হয় পাঁচ ছটা খণ্ডে আসে একজনের সেটা আমি ফরোয়ার্ড করব যদি আপনারা মনে করেন এই আজকালকে নাসির যেগুলোকে বলি ওইগুলো প্লাস যেটা করা হয় যে দুধের সাথে ঘুলে মেটানো একটা কথা আছে না অনেক সময় দেখা যায় যে আপনার মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ইউজ করতেছে না কিন্তু বিকল্পভাবে মুখ দিয়ে অথবা ইলেকট্রনিক ই দিয়ে এগুলো প্রোডিউস করতেছে এগুলা আউটলেট আমি ই বলতেছি না আমি আমি সেই আমার সেই অথরিটি নাই যে আউটলেট হারাম বলে দেবো এগুলোকে বাট অ্যাট দ্য সেম টাইম এগুলা কোনো বড়ো স্কলার অ্যাপ্রুভ করেন না এবং এগুলো পরিত্যাজ্য এবং এগুলো কচু কাটতে কাটতে ডাকায় যেভাবে সেইভাবে এইগুলোর পথ ধরে অন্যান্য জিনিসগুলো জীবনে প্রবেশ করতে পারে খুব ইজিলি করতে পারে সুতরাং আমরা এগুলো করবো না যাই হোক যেটা এই কথা বলতেছিলাম যে আমাদের বা আমাদের ওয়াজগুলো দেখবেন যে আপনার প্রথমে গজল দিয়ে শুরু হয় তারপরে খুব সুন্দর কণ্ঠের একজন কেউ কোরআন থেকে তেলাওয়াত করেন এখন কোরআন তেলাওয়াত করা কিন্তু অলওয়েজ স্বভাবের কাজ অলওয়েজ বলতে জেনারেলি অলওয়েজ কিন্তু যখন আপনি নিয়ম করে ফেলবেন যে সভা শুরু হবে কোরআনের ই দিয়ে কোরআন ডিসাইড করে এইটা কিন্তু আল্লাহাম করেন নাই সাহাবিরা করেন নেই আপনারা এই বর্ণনাটা পাবেন না সুতরাং সেটা আমরা পরিত্যাগ করব এবং আমরা এইভাবে যেভাবে আমি বললাম যে সব সব আয়োজন এইভাবে খুদবাতুল হাজার শুরু হওয়া উচিত সেইভাবে আমরা আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো ইনশাল্লাহ শুরু করব বোর্ড মিটিংই হোক স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হোক অথবা জলসা হোক অথবা ওয়াজ হোক অথবা জুমার খুঁদ বা অথবা বিয়ের খুঁদ বা হোক আমরা এইভাবে শুরু করবো ইনশাআল্লাহ আমরা শূন্যটা শিখে নেব আচ্ছা এখন আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে পড়বো ইনশাল্লাহ আপনাদের মনে আছে আমি আমার প্রিয় ওই পড়ছিলাম এবং কিছুটা এক্সপ্লেন করে দিছিলাম এটা খুবই চিন্তার খুবই চিন্তার খোরাক ছিল ওই বা আসে ওই ওই হাদিসটাতে যেটা আমি গতদিন পড়ছিলাম আজকে আমরা আমরা পড়তেছিলাম কি যে আপনার ভিতরে যে মুসলিমদের জন্য যে ভালোবাসাটা আল্লাহ চান যে আপনার ভিতরে থাকুক ওয়া আল ওয়ালা ওয়াল বারা মানে ইমানের ইমান বেশ ভালোবাসা আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আপনি ভালোবাসবেন আল্লাহ যা অপছন্দ করে তাকে আপনি অপছন্দ করবেন এই এরই একটা পর্যায়ে যে মুসলিমদের জন্য আপনার যে ভিতরে যে ভালোবাসা আছে বিশ্বাসীদের জন্য আপনার ভিতরে যে প্রয়োজনীয় ভালোবাসাটুকু আছে তার আলামত পড়তেছিলাম এই লাস্টের লাস্ট দিন গতদিন যেটা পড়ছি সেটা ছিল সাত নম্বর পয়েন্ট আজকে আমরা আট নম্বর পয়েন্ট অনওয়ার্ড পড়ব আট নম্বর পয়েন্টটা হচ্ছে রেসপেক্টিং দেয়ার রাইটস মানে ডিয়ার বলতে বিলিভারস বিশ্বাসীদের যে রাইট আছে অধিকার আছে সেটাকে রেসপেক্ট করা সো হি শুড নট রাগ সামবডি ইন কেস অফ অপশনাল সেল টু कैंसिल এbargain দ্য লেটার হ্যাজ অলরেডি এগ্রিড अपॉन উইথ অ্যানাদার সেলার অ্যাস দ্য সেল হিম ইজ হিজ ওন গুডস আচ্ছা ব্যাপারটা হচ্ছে শর্টকাটে বলে দেই যে ধরেন আপনার সাথে কেউ একটা দাম সাব্যস্ত করছে বার্গেন করে একটা দাম সাব্যস্ত করছে আপনি একটু বেশি পয়সা দিয়ে আর্জনকে দিয়ে দিলেন তারপরে একটা কোনো উজুহার দাঁড় করাই দিলেন এই কথাটা বলতেছেন ইফ ইস বাইং হি শুড নট আর্জ দ্য সেলার টু ক্যান্সেল দ্য বার্গেন অলরেডি এগ্রিড আপন উইথ অ্যানাদার বায়ার সো হ্যাজ বাই দ্য এটাই আর কি কথা আমরা অনেক সময় দেখেন আন্ডার কাট করি আমরা অনেক সময় অনেক অনেক আমাদের মুসলিম ভাইদের আন্ডার ক্ষেত্রে করি তা না একজন মুসলিম একজন মেয়েকে করছেন করছে মেয়ের বাপের কাছে গিয়ে প্রপোজ করছে বিয়ের জন্য এখন এই কথাটা জাস্ট কনসিডারেশন আছে এমন সময় দেখলেন যে আরেকজন অনেক সৌর্য অধিকারী অনেক সম্পদশালী বা ইয়ে টেম্পট করলো যে ওরে ওর কাছে বিয়ে দিয়ে কি না এই যে ব্যাপারটা আর কি এটা আন্ডারকাট করা এটা অন্যত্র আমরা দেখি অন্য মাছের বাজারে আমার বাড়ির ছেলের আমাদের লন্ডনী ভাইরা যখন মাছের বাজারে যান আপনি হয়তো দাঁড়ায় একটা মাছ ই করতেছেন বার্গেন করতেছেন ফর এক্সাম্পল একশো টাকা উনি আয়সা এমনি মানে উইদাউট বার্গেনই শুনলেন হয়তো যে আপনি একশো টাকা বলতেছেন উনি আয়সা মানে আপনার দিকে না থাকে ভ্রুপক্ষেপ না করে বললেন আমি একশো পঞ্চাশ টাকা দেবো দিয়ে দাও আমার এই জিনিসটা আর কি এখানে বলা হচ্ছে এটা এটার কথা বলা হচ্ছে এখানে যাই হোক এখানে ডক্টর সালাল ফজান বিয়ের কথাটাও আনছেন আমার মনে ছিল না এখন দেখতেছি উনিও আনছেন অলসো হি শুড নট ডিমান্ড টু ম্যারি ব্র্যাকেট এঙ্গেজ টু এ গার্ল হু হ্যাজ অলরেডি বিন এঙ্গেজ টু সাম ওয়ান একজনের সাথে বাপের কথা হয়ে থাকছে তার সাথে তাকে বিয়ে করতে চাওয়া এই ধরনের জিনিস দ্য প্রফেট সাল্লাহ সাল্লাম সেইড হুইচ দ্য মিনিং অফ ইট ইজ আল্লাহ সাল্লাম একটা হাদিস বলবেন বুখারীর হাদিস সেটার অর্থটা বলতেছেন

কারোর সাথে কথা চলতেছে বা কারোর সাথে এঙ্গেজ হয়েছে বা মোটামুটি ফিক্সড আপনি আপনার অনেক টাকা আছে পয়সা আছে বা হ্যান্ডসাম আপনি ওইটা বললেন আমার কাছে বিয়ে দিয়ে বাপকে বাপকে বললেন মেয়ের এই এই ধরনের ব্যাপারগুলো আসতেছে কিন্তু লাইফে আমরা রিলেট করার চেষ্টা করবো আমরা এরকম জিনিস করি করে থাকি অনেক জায়গায় করে থাকি কামের মানুষের বেলায় করে থাকি আর কাজের মানুষ কোনো একটা বাসায় কেউ একটা কাজ নিছে আমারও একটা কাজের মানুষ দরকার হঠাৎ আমি শুনলাম কাজের মানুষটা খুব ভালো আমি তাকে

এটা কিসের হাদিস দাঁড়ান এটা হচ্ছে হাদিস বলেন নট ফ্রম আস নট রেসপেক্ট দ্য আমাদের ভিতর মুরব্বী যারা এটার উপর পুরো একটা বই আমরা পড়ছি আপনি দেখবেন আইসিডি ওয়েবসাইটে লাগানো আছে বইটার হালাকাগুলা পুরো একটা বই পড়ছি আমরা একটা বই আছে এটার উপর ওনার নাম কি আব্দুর রাজাক বিন আব্বাদ মদিন টিচার ওনার লেখা একটা বই আছে নট ফ্রম আস হু এভার ডাজ একজন না যে আমাদের মুরব্বী তাদেরকে সম্মান করে না অন্য পেজে চলে গেছে অন দ্য পুয়ার যে মুরব্বীদের শ্রদ্ধা করে না আর আমাদের ভিতরে যারা গরিব তাদের প্রতি যাদের দার দয়া থাকে না বা মায়া থাকে না বা করুণা থাকে না সে আমাদের একজন অনেক বড় কথা কিন্তু রাজু ইসলাম আর একটা হাদিসে বলেন এটাও বুখারির হাদিস ইউ গেইন নো ভিক্ট্রি অর লাইভলিহুড এক্সেপ্ট থ্রু দ্য ব্লেসিং অ্যান্ড ইনভোকেশনস অফ দ্য পুয়ার অ্যামংস ইউ যেটা বলি যে বিজয় অথবা রিজেক রিজেক বা বারাকা আসে কিসের থেকে ইনভোকেশন মানে যখন আমাদের ভিতর গরিব যারা তারা যখন দোয়া করে তারা যখন আল্লাহর কাছে হাত তোলে অথবা তারা যখন আমাদের উপর সন্তুষ্টি প্রকাশ করে আমাদের জন্য দোয়া করে সেটা ছাড়া আমাদের ব্লেসিং এবং কি বলে ভিক্টোরি অর লাইভলিহুড ভিক্টোরি মানে বিজয় এবং লাইভলিহুড মানে রিজেক্ট আমরা কোনো রিজেক্ট লাভ করি না মানে এই এই থ্রুতেই আমরা লাভ করতে পারি অর্থাৎ যখন আমাদের ভিতর যারা পুয়ার উল্টাভাবে বললে আমাদের ভিতরে যারা গরিব তখন যখন তারা কাউকে কার্স করে কাউকে যখন অভিশাপ দেয় অথবা শুধু শুধু না মানে কারণ থাকে রিজন থাকে যখন দেওয়ার সেটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস আপনি জানেন মজলুম বা তো যারা যাদেরকে আমরা আমাদের সমাজে কি হয় আমাদের সমাজে যাদের হ্যাপস যারা তারা হ্যাভ নর্সদেরকে অপ্রেস করে জুলুম করে তাদের উপরে সেই জুলুমের কিন্তু ফলাফল খুব ভয়ঙ্কর এবং এটার উল্টাটা বারাকার উল্টাটা ঘটে তখন আচ্ছা এরপরে আল্লাহ একটা আয়াত ই করতেছেন সূরা কাহাফ 28 নাম্বার আয়াত কোট করতেছেন এখানে বলতেছেন এন্ড কিপ ইয়োরসেলফ ও মুহাম্মদ patiently with those who call on their lord আ ব্যকটে दट इज योर কম্প্যানিয়নস রিমেম্বার देयर लॉर्ड উইথ গ্লোরিফিকেশন প্রেজিং ইন Prayers এন্ড अदर राइटियस Deeds

ইউর সেল্ফ পেশেন্ট যারা কাছে আল্লাহকে আল্লাহর কাছে হাত আল্লাহর প্রশংসা করে এবং অন্যান্য এবং আল্লাহর সন্তুষ্টি চায় তাদেরকে যেন আমাদের দুনিয়ার চাকচিক্যের দিকে তাকাইতে গিয়ে তাদেরকে যেন আমরা অবজ্ঞা না করি তাদেরকে যেন আমরা আহ ধৈর্য সহকারে তাদেরকে যেন ই করি তাদেরকে তাদেরকে সহ্য করি অথবা তাদেরকে বলবো আমাদের আপন করে নেই বা আমাদের তাদের সাথে থাকি কথা যেটা হয় যে মানুষ যখন একটা বাইরে চলে যায় তখন সে আর তার আত্মীয় স্বজন বা যারা গরিব বা দুঃস্থ তাদের দিকে তাকানোর তার অবসরও থাকে না তার ইচ্ছাও থাকে না তখন তখন তার মনে হয় যে দুনিয়া সবকিছু জায়গা করতে পারে আপনি অনেক উদাহরণ পাবেন এই ধরনের আমি নতুন করে বাংলাদেশ এখন হচ্ছে সবচেয়ে বেশি কুইকলি বড়লোক হওয়ার দেশ সুতরাং আপনি দেখবেন কালকে যে রাস্তার ফোকেট ছিল সে আজকে হয়তো কয়েকশো কোটি টাকার মালিক সে এই পর্যায়ে থেকে শেয়ার তার আগের আগের এন্টোরেজ বা আগে যাদের সাথে উঠতে বসত যাদের সাথে আত্মীয়তা সক্ষতা ছিল তাদের প্রতি আর তাকায় না বা তাকানোর কোনো অবকাশ থাকে না তার এই কথাটাই বলা হচ্ছে এখানে আচ্ছা দশ নম্বর হচ্ছে সাপ্লিকেটিং আল্লাহ ফর দেম অ্যান্ড সিকিং ফর ফর দেম আল্লাহর কাছে তাদের জন্য মানে মুসলিমদের জন্য দোয়া চাওয়া এবং তাদের জন্য মাফ চাওয়া এটা কিন্তু ইউনিভার্সাল ব্যাপার আল্লাহ শিখাই দিয়েছেন আমরা দেখব আহ এখানে আপনার একাধিক জায়গায় সুরা সুরা মোহাম্মদ উনিশ নম্বর আয়াত এবং সুরা হাসরের দশ নম্বর আয় এই দুইটা জায়গায় আল্লাহ আল্লাহ শিখাই দিয়েছেন আসলে বেস্ট দোয়া কি যেগুলো শিখাই দিচ্ছে এগুলো আমরা তো চাইতেও জানি না এটা সত্যি কথা কিন্তু আমরা সাধারণ যারা তারা চাইতেও জানি না আমাদেরকে যদি চাইতে আল্লাহ যদি আমাদেরকে চাইতে বলতেন যে আচ্ছা ঠিক আছে একটা একটা কিছু চা আমরা নাইন আউট অফ টেন হয়তো আমরা একটা মেটেরিয়াল জিনিস চাইতাম কিন্তু এই মেটেরিয়াল ওয়ার্ল্ডটা কতক্ষণ আমি আগেই আপনাদের বলছি আরেক দিন যে মেটেরিয়াল ওয়ালটা সম্বন্ধে একটা হাদিস আছে যে আমরা যদি সমুদ্রের পানিতে আঙ্গুল চুবায় নিয়ে আসি তাহলে আঙুলের আগায় যেটুকু পানি লেগে থাকে এটা হচ্ছে দুনিয়ার জীবনটা অর্থাৎ এই পার্থিব জীবন যেখানে আমাদের পার্থিব সম্পদে ই করি আমরা আর সমুদ্রে যেটুক থেকে গেল এটা হলো আখের অনন্ত জীবন সো আমরা আমরা যেহেতু আমাদের সে উইজম নাই আমাদেরকে চাওয়ার চাওয়াটাও শিখাই দিয়েছেন আল্লাহ কোন জিনিসগুলো রিয়েলি চাওয়ার এবং চাইতে হবে আপনি দেখেন হজে যে দোয়াটা করেন হজে হজের আরাফাতের ময়দানে আমরা কি দোয়া করি আমরা কিন্তু মানে সব কিছুই চাইতে পারে ঠিক আছে কিন্তু রিকমেন্ডেড দোয়াটা কি লাই লাহ সীকাল লাহুল মুলকু আল্লাহ আলহামদুল আল্লা কলিশন তো এই যে এই যে দোয়াটা শিখাই দিলেন কেন যে এটা আসলে এই এই দোয়াটাতে কি আছে এই দোয়াটাতে কিন্তু আমরা আল্লাহকে প্রেস করতেছি যে প্রেস করলে আল্লাহ খুশি হন এবং এটার উইজডমটা সে যে আল্লাহ যখন কারো রাজি হয়ে যান খুশি হয়ে যান তখন তার আর মেটেরিয়াল জিনিস চাইতে হয় তার এই একটা কলম একটা প্রাসাদ একটা গাড়ি এই ধরনের করে একটা একটু করে চাইতে হয় না তার জীবনটাকে আল্লাহ ওইটুকু ইজ করে দিবেন ওইটুকু যে তার আর চাওয়ার কিছু থাকবে না এটাই কিন্তু অনেকভাবে আসছে অনেক জায়গায় যেমন সবচেয়ে উত্তম দোয়া বলা হয় আলহামদুলিল্লাহ কেন বলা হয় এটা আপনি দেখবেন হিজরুল মুসলিম খুঁজে দেখবেন হিজরুল হিজরুল মুসলিমের ভিতরে লেখা আছে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো একটা প্রেজ আল্লাহকে আপনার সকল প্রশংসা হচ্ছে আল্লাহ তো এই যে ব্যাপারটা যে এই যে প্রেস এটা এটা যখন আপনি সত্যিকার করতে পারলেন সত্যিকার যখন করলেন মন থেকে যখন করলেন তার মানে কি আপনি আল্লাহ খুশি হন এমন একটা কাজ করলেন তখন কি হবে আপনার আপনার নিজের অ্যাপার নিয়ে আপনার চিন্তা করতে হবে না এইখান থেকে বলতেছেন আর কি কথাটা যে যার আদার ওয়েজ আপনি এই করার যাই হোক এখানে দুটাই দিয়েছেন এখানে যেটা বলতেছেন যে আমাদের ভিতরে যারা মারা গেছেন তাদের জন্য মেইনলি হচ্ছে তাদের জন্য আর কি স ফর ইউর সিন্ড অলসো ফর দ্য সিন অফ দ্যান বিলিভ ইন ম্যানিভ ইন ওমেন এটা জেনারেলি মানে যারা যারা বিশ্বাসী যারা বিশ্বাসী পুরুষ এবং মহিলা তাদের জন্য আপনি দোয়া করবেন জেনারেল বলতেছেন আর এরপর একটা সুরাহাসেরও দশ নম্বর আয় যেটা বললাম সেটাকে কিন্তু যারা চলে গেছেন তাদের কথা বলতেছেন আওয়ার লর্ড ফর গেবাস এন্ড আওয়ার ব্রেডার হু হ্যাভ প্রিসিডেড আস এন্ড ফেথ আমাদের আগে যারা ইমানে চলে গেছেন তাদের তাদেরকে মাফ করো আমাকে মাফ করো আমাদের মাফ করুন আল্লাহ এবং তাদেরকে মাফ করুন এটা হচ্ছে চাওয়া আচ্ছা এখানে একটা নোট দিতেছেন এইটা তো মোটামুটি শেষ করলেন বইটা প্রায় শেষের দিকে চলে আসছে আমরা এখানে একটা নোট দিচ্ছেন যে নোটটা হচ্ছে আপনার সুরা মুমতাহিনা আট নম্বর আয়াত এই যে আমরা যতটুকু পড়লাম অনেকের কাছে খটকা লাগতে পারে মনে হতে পারে যে কাফেরদেরকে আমরা দূরে সরাই দিব রুড হব তাদের প্রতি না সেটা না কিন্তু ব্যাপারটা সেটা বলা হয়নি মুসলিমদের প্রতি সেন্স অফ বিলঙ্গিং থাকবে যেটা কাফেরদের প্রতি থাকবে না আজকে যে কাফের কালকে যদি ইমান আনার পরে সে মুসলিম হয় সে আমার ভাই মানে এটা কোনো এথেনিক লাইনে ডিভাইডেড না কোনো জাতীয়তাবাদে ডিভাইডেড না কোনো মানচিত্রে ডিভাইডেড না বিশ্বাসের ফেদ বেশ ভালোবাসা এটা সোজা কথা সেইখানে আর কি ক্লিয়ার করতেছেন এই লেখক বা আল্লাহ বলছেন এটা যেটা সুরা মুম তাহেনা আট নাম্বার আয়তে আল্লাহ বলতেছেন আল্লাহ ডাজ নট ফরবিড ইউ টু ডিল জাস্টলি অ্যান্ড কাইন্ডলি জাস্টলি মানে সুবিচার কাইন্ডলি মানে দয়া পরবশে ব্যবহার করতে মানে দয়া পরবশ মানে দয়া সুলভ বা দয়াপূর্ণ বা ক্ষমাপূর্ণ অথবা করুণা সহকারে কাইন্ডলি যেটা বলি আমরা আর কি সেইভাবে ডিল করতে আল্লাহ নিষেধ করেন না উইথ দোজ হু ফট নট এগেনস্ট ইউ অন অ্যাকাউন্ট অফ রিলিজিয়ান যারা ধর্মের ভিত্তিতে তোমাদের এগেন্সে যুদ্ধ করে নাই এরকম কাফের মস্রিক যারা আছে তাদের সাথে সুব্যবহার করতে অথবা তাদের সাথে ভালো জাস্টলি মানে সুবিচারের সাথে ব্যবহার করতে সুবিচার সুলভ বা সুবিচারের ভিত্তিতে ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেন না ফট নট এগেনস্ট ইউ অন অ্যাকাউন্ট অফ রিলিজিয়ান ধর্মের জন্য যারা তোমাদের সাথে যুদ্ধ করে না এইরকম যারা অবিশ্বাসী তাদের সাথে অ্যান্ড ডিড নট ড্রাইভ ইউ আউট অফ ইউর হোমস এবং যারা তোমাদের তোমাদের বাড়ির থেকে বিতাড়িত করেন নাই বিতাড়িত করে নাই ধরেন ইসরায়েলের অবস্থা যদি আপনি চিন্তা করেন ইসরায়েলরা কী করছে মুসলমানদের বাড়ি থেকে বিতাড়িত করছে এক নম্বর তারপরে তাদের এগেনস্টে ধর্মের জন্য যুদ্ধ করছে এরা এই ক্যাটাগরিতে পড়বে না কিন্তু ধরেন ফর এক্সাম্পল যে কোনো জায়গায় একটা খ্রিশান কমিউনিটি আছে অনেক দেশে তারা যদি আমাদের এখানে যুদ্ধ না করে থাকে এবং তারা যদি আমাদেরকে আমাদের বাড়ির থেকে না খেদায় থাকে বা না তাড়ায় থাকে সেই ক্ষেত্রে তাদের সাথে ভালো ব্যবহার করতে অথবা দয়া পরবশ হইতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেন না ভ্যারিলি আল্লাহ লাস্ট দোজ হু ডিল উইথ ইকুইটি যারা ইকুইটি বা যারা ই সহকারে ডিল করে আপনার জাস্টিস সহকারে বা ইনসাফ সহকারে ডিল করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন মুসলিম আউট অফ হিজ হোম দেন মুসলিম শুড বি কাইন্ড টু হিম ইন দিস লাইফ উইদাউট লাভিং হিম ইন দ্য হার্টস তার সাথে ভালোবাসার কথাটা কিন্তু আল্লাহ নাই আল্লাহ কাইন কথাটা বলছেন তার সাথে তাকে দয়া দয়া দেখাবেন বা দয়া করবেন তাকে কিন্তু উইদাউট লাভিং হিম তাকে ভালোবাসবেন না কোন ভালোবাসা সেন্স অফ বিলঙ্গিং যেটাতে থাকে আমার একজন এই সেন্সটা আসবে না আপনার ভিতরে আল্লাহ সুহান তালা অলসো সেট দিস ওয়ার্ডস অ্যাবাউট ট্রিটিং দ্য প্যারেন্টস ইফ দে আর ডিসবিলিভার্স উইচ দ্য মিনিং যেটা মিনিং হচ্ছে মানে যদি কারো কারো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রায় আসে আমাদের দেশেও আছে কিছু কিছু যারা কনভার্ট করছেন

বা যে সমস্ত ইবাদত করে অর্থাৎ মূর্তি এটা সেটা মানে মুশ্রিকে যা করে কাফেররা যা করে সেগুলো কথা বলতেছেন তার তাইলে সেটা তোমরা গ্রহণ করবা না বুঝছেন তো মানে তার সেটা তোমরা মানবা না সোজা কথা দেন ওবে দেম নট আল্লাহ তাদেরকে অস্বীকার করতে বলছেন বাট বলে বলতেছেন বিহেভ উইথ দেম বিহেভ উইথ দেম ইন দ্য ওয়ার্ল্ড কাইন্ডলি কিন্তু এই দুনিয়ায় তাদের সাথে সুন্দর ব্যবহার করতে বলতেছেন আল্লাহ তাদের সাথে কাইন্ডলি দয়া পরবশ করুণা সহকারে তাদের সাথে ব্যবহার করো দয়া দয়াপূর্ণ ব্যবহার করো দয়াশীল ব্যবহার করো অ্যান্ড ফলো দা পাথ অিপেন্টেন্স অ্যান্ড ইন অবিডিয়েন্স এবং তার পথ অনুসরণ করো যে আমার দিকে তবা করে ফিরে আসে এবং তবা করে এবং আমার আনুগত্য থাকে অর্থাৎ মুসলিমদের পথ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ সেটা ফলো করতে হবে আমাদের এখানে একটা ই আসছে একটা হাদিস ই করবেন এটা বুখারীর হাদিস এখানে আসমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন মাই মাদার হু ওয়াজ এ মুশরিক মুশরিকা কেম উইথ হার फादर ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য पीस প্যাক্ট বিটুইন দ্য মুসলিমস এন্ড দ্য কুরাইশ ইনফিডলস আসমা রাদিয়াল্লাহু আনহা মা এবং তার বাবাকে নিয়ে আসছিলেন যখন হুদয় বিয়ার সন্ধি বহাল ছিল তখন আই ওয়ান্ট টু সিক দ্য অ্যাডভাইস অফ দ্য প্রফেট সেং মাই মাদার হ্যাজ অ্যারাইভড এন্ড শি ইজ হোপিং ফর মাই ফেভার ও আসমা রাসুল ইসলামের কাছে গেছিলেন এবং বলছিলেন যে আমার মা আসছেন এসে পৌঁছেছেন এবং তিনি মনে করতেছেন আমি তার আতিথ্যতা করবো মানে আমি তাকে ফেভার করবো এটা আর কি তখন বললেন দ্য প্রফিট সেইড উইথ ইজ দ্যাটার মিনিং হচ্ছে ইয়েস বি গুড টু ইওর মাদার হ্যাঁ তোমার মার প্রতি ভালো ব্যবহার করবা ভালো ব্যবহার করবা অর্থাৎ এই যে মা মনে করতেছে যে তাকে সে আজ করবে বা তাকে আতিথিতা দেখাবে সেটা তুমি করো এটা রেসেসেশন তাকে বললেন আচ্ছা আরেকটা ই দিতেছেন আপনার এরপরে বলতেছেন আল্লাহ যেটা বলছেন কোরআনের আগে পড়ছি এটা 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 হচ্ছে দি দলিল আর কি যে ওয়ালা আল বারা বাড়া বা ইসলামের ভালোবাসা এবং ঘৃণা তাকে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালোবাসবেন এবং আল্লাহ যাকে অপছন্দ করেন তাকে অপছন্দ করবেন এই জিনিসটা যে ওয়াজিব বা ফরজ বা এটা যে মানে পরবর্তীতে আমরা আগেও বলছি বা পরবর্তীতে আরো দেখব যে এটা আলটিমেট অফ তহিদ আপনি যে তহিদ বুঝছেন এটার একটা ম্যানিফেস্টেশন সেই আয়ারটা আবার কোট করতেছেন এখানে বলতেছেন যে ইউ উইল নট ফাইন্ড এনি পিপল হু বিলিভ ইন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে যারা আল্লাহ এবং আখারাতে বিশ্বাস করে এদের ভিতর থেকে তুমি কাউকে পাবা না মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ অ্যান্ড ইজ মেসেঞ্জার ওই সমস্ত লোকের সাথে বন্ধুত্ব করতে দেখবা না যারা আল্লাহ এবং তার রেসুলের বিরোধিতা করে ইভেন দ্য দেওয়্যার দেয়ার ফাদার্স এমনকি তারা যদি তাদের বাপ হয় দেয়ার সানস তাদের ছেলে হয় দেয়ার ব্রাদার্স তাদের ভাই হয় অর দেয়ার কিন্ডার অথবা তাদের নিকটাত্মীয় হয় সো কিপিং রিলেশন বিথাম ইজ ওয়ান থিং অ্যান্ড লাভিং দেম ইজ অ্যান তাদের সাথে একটা রিলেশন রাখলেন একটা জিনিস আর তাদেরকে ভালোবাসা হচ্ছে আরেকটা জিনিস হ্যাঁ বা ফ্রেন্ডশিপ হচ্ছে আরেকটা জিনিস আর রিলেশন রাখা মানে বাবা মা তাদের সাথে রিলেশন রাখলেন তারা তাদের তারা অসুস্থ দেখতে গেলেন বা তাদের সেবা করলেন বা তাদেরকে পয়সা দিলেন বা তাদেরকে ই দিলেন এটা একটা জিনিস আর ভালোবাসা যেটা মানে নিজের একজন মনে করা ওই নিজের একজন মনে করা যে আল ওয়ালা বল বারা যেটাকে বলে যে আল্লাহর এক্সিসে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এইটা এটা কোনো কাফের মুর্শিকের প্রতি হবে না যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে তাদের প্রতি আমাদের এই ভালোবাসা থাকবে না অলসো ট্রিটিং দ্য নন বিলিভার্স গুড উইল অ্যাট্রাক্ট দেয়ার হার্টস টু ইসলাম আপনি যদি অবিশ্বাসীদেরকে ভালো ব্যবহার করেন তাদের সাথে তাহলে তাদের তারা ইসলামের প্রতি তাদের আকর্ষণ বাড়বে অথবা তারা হয়তো ই করবে মানে ইসলাম কথা চিন্তা করবে যে মুসলিম হবে কিনা না বাট লাভিং দ্যাম ইন হার্টস ইন দ্য হার্টস ইজ অ্যাগ্রিং উইথ দ্যাম অর দেয়ার রিলিজিয়ান কিন্তু যদি ভালোবাসেন আপনি ভিতরে যদি তাদের জন্য ভালোবাসা থাকে তার মানেই আপনি তাদের আচার আচরণ দিন ধর্ম কালচার এগুলোকে ভালোবাসেন বা তাদের ওয়ে অফ লাইফকে ভালোবাসেন অ্যান্ড দ্য ওয়ে অফ অ্যাকসেপ্টিং দেয়ার ওয়ে সরি আরেকবার একটু পড়ি আমি সেন্টেন্সটা পৃষ্ঠা চেঞ্জ হয়ে গেছে বাট লাভিং দেম ইন হার্টস ইজ অ্যাগ্রিং উইথ দেম অন দেয়ার রিলিজিয়ান অ্যান্ড দ্য ওয়ে অফ অ্যাকসেপ্টিং দেয়ার ওয়ে উইচ ইজ ফরবেডেন এটা যদি ভালো যদি ভিতরে যদি আপনার ভালোবাসা জন্মায় তাদের জন্য তাদের একদিক দিয়ে তাদের ধর্মকে আপনি অ্যাকসেপ্ট করে নিলেন বা এগ্রি করে নিলেন তাদের ধর্ম যা বলে এবং তাদের পন্থা পথ পদ্ধতি সেগুলা কেউ আপনি অ্যাকসেপ্ট করে নিলেন যেটা আপনার জন্য নিষিদ্ধ আজকে আমরা এখানে শেষ করে দিই শেষ করতে পারলাম না বইটা আরো একদিন লাগবে সোভানা কালামি হামদিকা আশ্লাহ আল্লাহ আস্তর কত বিলেক আমরা যে শুনলাম এর ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে তফিক দেন যা ভালো শুনলাম সেটাকে জীবনে বাস্তবায়িত করতে এবং তার উপর জীবন ধারণ করতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি